Lucas, não tem sentido. Fechou. রবি এসব কি অসভ্যতা হচ্ছে তুমি আমার সঙ্গে কোন সভ্য ব্যবহার করছো হ্যাঁ আমার খাবে আমারই পড়বে আর আমাকে কথা শোনাবে আজকে দুপুরে আমি এসে দেখলাম তুমি পাশের বাড়ি কাকিমার সঙ্গে হেসে হেসে কথা বলছিলে আমার সঙ্গে হাসি মুখে কথা বলতে তোমার কি সমস্যা হয় হ্যাঁ মা কি অদ্ভুত কথা বলুন তো কোনটা অদ্ভুত কথা মন আজকে সকালে তো আমি তোমাকে বললাম যে একটু হাসি মুখে থাকো আমার কথাটা শুনেছো কানে গেছে তোমার কথাটা হ্যাঁ কানে তো যায়নি স্বামী ধারাবাহিকে অদ্ভুত একটা টানাপোড়েন চলছে রবি আর মনের মধ্যে সংঘাতটা এখনও চলছে এখনও রবি চেষ্টা করে যাচ্ছে যাতে মন চাকরি না করে কিভাবে মনকে অপদস্থ করা যায় যা চলে সেরকমই চলছে একটু আগে আমরা দেখছিলাম যে একটা ভাত ছড়াছড়ি একটা ব্যাপার চলছে কি করছো একটু কি শান্ত হওয়া যায় না দেখুন আমি পার্সোনালি খুবই শান্ত আমি একদমই চাই না এরকম করতে বাট কি করব সিনের ডিমান্ড তো করতে তো হবেই আর রবি যদি শান্ত হয়ে যায় তাহলে মজাটা চলে যাবে তাই রবি শান্ত হতে চায় না সন্দেহটা কি কমেছে না বেড়েছে না এখন সন্দেহটা নেই সন্দেহ করার সেই জায়গাটা নেই কিন্তু গল্পের টানাপোড়েনটা না অন্য জায়গাতে অন্য লেভেলে রয়েছে রবির একটু মাথা গরম রয়েছে একটাই কারণের জন্য কারণ রবির সাথে মন ঠিকঠাক মতো করে কথা বলছে না মানে একটু গোমড়া মুখে থাকছে সেটা রবির কোনোভাবে পছন্দ নয় তো সেই কারণের জন্য নানা রকমভাবে মনকে অপদস্থ করা মনকে কিভাবে টাইট দেওয়া যায় সেই চেষ্টা করে যাচ্ছে সব মিলিয়ে গল্পে টান টান একটা উত্তেজনা তো সারা বছর ধরেই রয়েছে এখন আর সারা বছরই বলা যায় কারণ তোমাদের তো বছর পেরিয়ে দু বছর হতে চলেছে কি বলবে দু বছর এই সদ্য সদ্য আমাদের 500 এপিসোড মানে পূর্ণ হলো 500 পেরিয়েই গেছে দেখুন একটা সিরিয়াল বা মানে যে কোনো একটা প্রজেক্টের জন্য 500 এপিসোডস একটা মানে মাইলস্টোন মানে সেটা পেরোনো মানে দর্শক পছন্দ করছে দর্শক ভালোবাসা পাচ্ছে তো আমি একটাই রিকোয়েস্ট করব দর্শকরা আমাদের পাশে থাকুন আমাদেরকে ঠিক এইভাবেই ভালোবাসুন 500 পর্ব এতগুলো দিন কাজ করে ফেলেছো একটা ধারাবাহিকে তোমার কেমন লাগছে অনুভূতিটা একটু শেয়ার করো আমার 500 এপিসোড হয়ে গেছে কিন্তু আমি কাজ করছি এক বছর তো এইখানে সেটের অভিজ্ঞতা প্রথমে যখন বাবুদা ছিল বাবুদা অসাধারণ মানে রবি ক্যারেক্টারটাকে বাবুদা যেভাবে সাজিয়ে দিয়ে গেছে এখনও সেইভাবেই চলছে তারপরে শুভ এসে টেক ওভার করে তো শুভ খুব ভালো এবং ইউনিট মেম্বাররা প্রত্যেক আর্টিস্ট আমরা খুব মানে মন দিয়ে ভালোভাবে হাসতে হাসতে কাজটা করি তোমার টিম সম্পর্কে কী বলবে টিম তো অসাধারণ অসাধারণ টিম না হলে এই যে 500 এপিসোড নিয়ে কথা হচ্ছে সেই পর্যন্ত আসে না তো টিম নিয়ে কোনো কথা নেই টিমের প্রত্যেকটা মানুষ মানে সে আমাদের টেকনিশিয়ান দাদা থেকে আরম্ভ করে আর্টিস্ট থেকে আরম্ভ করে সবাই মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান মানে সবাই খুব ভালো মানে এই নিয়ে কোনো কথা হবে না আর টিম বন্ডিং নিয়ে তো কোনো কথাই নেই সেটাটা দেখি বা আমাদের সঙ্গে তোমাদের যে সম্পর্কটা তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই তো সেখানে আর কোনো প্রশ্নই আসে না এগুলো এবার এই এই সিনগুলো বোঝা যায় টিম বন্ডিংটা বোঝা যায় যখন গ্রুপে যখন কোনো সিন থাকে তখন টিম বন্ডিংটা বোঝা যায় যে কোন লেভেলে বন্ডিংটা রয়েছে কিছুদিন আগেই দেখছিলাম যে তোমাদের আরও বেশ তুমি ছাড় তুমি ছিলে কিনা আমার ঠিক মনে পড়ছে না একটা সিন হচ্ছিল তারপর ওই ভিডিওটা দিয়ে রিল বানানো হয়েছিল মাথায় জল ঢেলে দিচ্ছে হ্যাঁ জল ঢেলা সিনটা তো আমি ছিলাম তো অবশ্যই ওখানে তো প্রচুর মাতলামি করেছি কি বলবে ওই সিনটা একটা খুব মজাদার সিন কারণ যেহেতু এই জামাইরা একমাত্র রানা বাদ দিয়ে কেউ কোনোদিনও ড্রিঙ্ক করেনি তো সেইটা একটা মানে মজাদার মানে আমরা সিনটা করতে গিয়ে যে মজাটা পেয়েছি এবং সেই এসেন্সটাও না মানে সেই মানে টেলিকাস্টে দেখা গেছে তো সেটা আমাদের কাছে বড় পাওনা কারণ দর্শকরা সেইভাবে ফিডব্যাকটা দিয়েছে খুব মজা পেয়েছে তো সেটা খুব বড় পাওনা এছাড়াও বিহাইন্ড দ্য সিনের কিছু মজার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করো বিহাইন্ড দ্য সিন বলতে বিহাইন্ড দ্য সিনের মজার ঘটনা ওইভাবে বলা যাবে না কারণ আমরা সেটের মধ্যে যাতা করি মানে লিটারালি যাতা করি আমার এক ভাই চলে এলো রাখলে আসলে বুঝতে পারবেন মানে আমরা যাতা করি তো ওটা সিক্রেট থাকা আপনারা সিনেরটা দেখুন বেটার সারাক্ষণ যদি বাড়ির বউ গোমরামুখে ঘুরে বেড়ায় তাহলে কোন স্বামী দেখতে ভালো লাগে বলতো হ্যাঁ কোন স্বামী দেখতে ভালো লাগে আর সারা দুনিয়ার লোকের সঙ্গে তুমি হাসি মুখে কথা বলতে পারো আমার সঙ্গে হাসি মুখে বলতে কি কষ্ট হয় তোমার আর আমাকে বলছে আমি অসভ্যতা করি হ্যাঁ তুমি আমাকে একটু সম্মান করো মোট একটু সম্মান করো আমাকে হ্যাঁ স্বামী না খেয়ে বসে আছে আর তার সামনে স্ত্রী কান্ডি পিণ্ডে গিয়েছে এত বড় সাহস পাও কোথা থেকে তুই কি ঝামেলা করবি বলেই ঝামেলা করছিস আর গন্ডগোল করিস না আমি তো নিজে তোকে ডাকলাম বৌমাও তোকে খেতে ডাকলো আর একটা কথা ভালো করে জেনে রাখ অন্যের দিকে আঙ্গুল তোলার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখ তুই বৌমার সঙ্গে কি ব্যবহার করিস জ্ঞান দিও মামা
আমাকে একদম জ্ঞান দিও না, হ্যাঁ? আমি যা বলার বলে দিছি, এরপরে বাকিটা মন বুঝবে। তুমি চিন্তা করো না বৌমা, আমি দোকান থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি। Ready.